কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে ভারত। ইতিমধ্যেই গোটা দেশে ভ্যাকসিন প্রদান 100 কোটি ছাড়িয়েছে। এ নিয়ে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই 100 কোটির মধ্যে জলজল করছে ত্রিপুরার নামও। ভ্যাকসিন প্রদানে রাজ্যবাসীর স্বতঃস্ফূর্ত মানসিকতার দরুন দেশের মধ্যে ত্রিপুরার নাম উজ্জ্বল রয়েছে। কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে এই রাজ্যে উৎসবের মেজাজে কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ কার্যকর করেছে রাজ্য সরকার। মানুষও স্বতঃস্ফূর্তভাবে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে কোভিড টিকা গ্রহণ করেছেন। কিন্তু এখনও যারা কোভিডের দ্বিতীয় টিকা গ্রহণ করেননি বা নেওয়ার সুযোগ পাননি, তাদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এলো ন্যাশনাল হেলথ মিশন বা জাতীয় স্বাস্থ্য মিশন। জাতীয় স্বাস্থ্য মিশনের বিশেষ ব্যবস্থাপনায় আগামী 1 নভেম্বর থেকে 3 নভেম্বর পর্যন্ত 3 দিনব্যাপী সারা রাজ্যের 8টি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে কোভিড ভ্যাকসিনেশন স্পেশাল ড্রাইভ। এই সুযোগ গ্রহণ করতে রাজ্যের সকল অংশের মানুষের কাছে আহ্বান রেখেছে জাতীয় স্বাস্থ্য মিশন। তথ্য ও সংস্কৃতি দফতর কর্তৃক জনস্বার্থে প্রচারিত।